কি হলো গিয়ে ভূত এত দেরি করলে কেন তখনই তো বেরোচ্ছি বললে কি হলো কি এত ভাবছো ভাবছি গিয়ে কোনো লাভ হবে কিন্তু এই তো আমরা একটা আশার আলো দেখতে পেলাম গিয়ে ভূত তুমি তুমি এখনই কেন হাল ছেড়ে দিচ্ছো সোহমের দেওয়া ইনফরমেশন থেকে হতেই তো পারে আমরা ওই মেয়েটা বা ওই গাড়ির মালিকের কোনো হদিশ পেয়ে যাই এভাবে হাল ছেড়ে দিও না আসলে ঠিক বেরোনোর আগে মেয়েটা এমন একটা কথা বলল না আমি আমি আবার কনফিউজড হয়ে গেলাম হ্যাঁ কি কি কথা আমি যখন বেরোবো তখন মেয়েটা চা নিয়ে এলো আমাকে বেরোতে দেখে মেয়েটা বলল আপনি প্রমাণের জোগাড়ে যেতে চাইছেন তো চান আমি আপনাকে বাধা দেব না কারণ আমি জানি আমি আমার নিজের জায়গায় যথেষ্ট ঠিক আর আপনি এবারও কিন্তু খালি হাতেই ফিরবেন ও কোনো অনুমান করে বলেনি তো অনুমান কিনা জানি না বনি তবে কনফিডেন্টলি বলল যে আজকেও আমরা খালি হাতেই ফিরব ও এতটা শিওর হলো কি করে আজকে যে আমরা কোথায় যাচ্ছি সেটা সোহম ছাড়া তো আর কেউ জানে না কিন্তু সোহম যদি এসব করে থাকে তাহলে উনি নিজে কেন আমাদের ক্লু দিতে যাবেন জানি না তবে এটাও তো হতে পারে বনি সেদিন আমরা যা বলেছিলাম তাতে ওনার মনে হয়েছে যে আমরা ওনার উপর বিশ্বাস করছি না আর সেই বিশ্বাসটাকে ফিরিয়ে আনার জন্য উনি হয়তো এটা টোপ হিসেবে ইউজ করেছে তুমি কি বলতে চাইছো এটা ভুল ইনফরমেশন কিন্তু এই ক্লু ধরে যদি আমরা কিছু না পাই তাহলে তো ওনার উপর আমাদের বিশ্বাসটা ভেঙে যাবে দেখো বনি ইনফরমেশন ভুল কি ঠিক আমি জানি না তবে প্লটটা যদি আগে থেকে সাজানো থাকে তাহলে ওখানে গিয়ে কোনো লাভ হবে না ওখান থেকে যা ক্লু পাবো কোনোটা আমাদের কাজে লাগবে না দেখাই যাক না কি তোমার সন্দেহটা সত্যি কিনা সেটাও তো প্রমাণ হয়ে যাবে